বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু চিপ রেটের একটি ইনভেস্টমেন্ট সাইট নিয়ে এসেছি। জাস্ট এখানে আপনি মাত্র $4 ডিপোজিট করে আপনি কিন্তু দৈনিক উইথড্রো নিতে পারবেন। অনেকে চেয়েছিলেন যে চিপ বাজেট ইনভেস্টমেন্ট সাইট, তো আপনাদের জন্য এইটা বেস্ট হতে পারে। অবশ্যই আপনি যদি এখানে ইনভেস্ট করেন সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনাকে করতে হবে। তো প্রচারের সাথে আমি ইন্ট্রোডিউস করতেছি, তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওইখানে টাচ করলে একটি ফর্ম পাবেন। আপনার একটি ভ্যালিড জিমেল দেবেন এবং দুইটি সেম পাসওয়ার্ড দিবেন, তারপরে টেলিগ্রাম ইউজার নেম দিবেন, দেন সাইন অপশনে টাচ করলে আপনার এখান থেকে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো এরকম একটি পপ আপ আসলে আপনি এখান থেকে কেটে দিবেন। তো এই নিচে যে প্ল্যানগুলো আপনি দেখতে পাচ্ছেন আর নিচে যারা উইথড্রো নিতেছে দেখতে পাচ্ছেন, তো আমি কিন্তু এখানে টু অ্যাক্টিভেশন করেছি। তো এখানে কত ইনভেস্ট করতে হয় আমি এ টু জেড আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব। তার আগে টিম দেখাই, তো এখানে রেজিস্ট্রেশন লিঙ্কটা পেয়ে যাবেন আর এখানে টোটাল ইনকাম হিস্টোরিটা থাকবে। তো এখন আসেন বিষয়টা, আপনি যদি লেভেল ওয়ান কিনেন মাত্র $4 ইনভেস্ট করলে 50 সেন্ট দৈনিক উইথড্রো নিতে পারবেন, মানে 55-60 টাকার মতো দৈনিক উইথড্রো নিতে পারবেন $4 ডিপোজিট করলে। তো টু যদি ইনভেস্ট করেন মাত্র $9, তাহলে 1.6 মানে $1.5 বেশি আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন। প্রয়োজনে এগুলো হচ্ছে বড় আর এগুলোতে ইনভেস্ট করলে আপনি কিন্তু লস খাবেন, তো এই জন্য আমি এগুলো কিন্তু সাজেস্ট করি না। তো আপনি, আমি যেহেতু টু করেছি, আপনি টু করতে পারেন। টু করলে মোটামুটি $1.5 বেশি প্রফিট হবে, আর যদি আপনি অন কিনতে চান তাহলে আপনি অন ট্রাই করতে পারেন। তো শেয়ার করতেছে এই জন্য হুট করে আপনি কিন্তু বড় কোনো প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন না, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। টুতে আমি কিন্তু এখানে $9 ইনভেস্ট করেছি, এখান থেকে $1.5 বেশি আমি কিন্তু প্রফিট নিতে পারবো। তো আমি কিভাবে প্রফিট নিব আমি আপনাদেরকে লাইভে কিন্তু দেখাবো। ওকে, ভিডিও ডিসক্রিপশনে এগুলো কিন্তু দিয়ে দেব, বিবি ওয়ান এবং টু এবং থ্রি এবং ফোরে কী পরিমাণ আপনাকে ইনভেস্ট করতে হবে, তো ওইটা লিস্ট থাকবে ভিডিও ডিসক্রিপশনে। ফার্স্ট লেভেলে 8% আপনি কমিশন পাবেন, ঠিক আছে? সেকেন্ড 7% এবং থার্ড হচ্ছে 3% আপনি কিন্তু এগুলো রিবেট কমিশনটা পাবেন। ওকে, তো এটা মেইন বিষয় না। এখন কথা হলো আপনি এখানে ডিপোজিট করবেন কিভাবে। এই যে ডিপোজিট অপশন আছে, তো এইখানে মূলত টাচটা করে দিবেন আর এইখান থেকে যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটি কপি করে নেবেন। এটা TRC20 অ্যাড্রেস। ডিপোজিট করার ক্ষেত্রে তুমি এখানে উইথড্রো অপশনে টাচ করবা। তো এরপরে বিষয়টা এখানে USDT সিলেক্ট করতে হবে, সেন্ড নেটওয়ার্ক। তো এরপরে ওয়ালেটটি এখানে পেস্ট করে দিলাম, নেটওয়ার্ক হিসাবে TRC20 সিলেক্ট করলাম, সার করলে এখানে পাস সিলেক্ট করতে হবে। আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে 5-6 TRX হয়ে যাবে, আর নয় করলে আপনাকে এখানে 10 সিলেক্ট করতে হবে, তাহলে 9 আপনার ওয়ালেটে যাবে। এটা আমি বিনান্স থেকে দেখাইছি, বাট ট্রাস্ট ওয়ালেট অনেক ফি বেশি যায় না, 10 TRX-এর মতো করো যায়। আপনি টোকেন পকেটে ব্যবহার করতে পারেন। এই রিসার্চ কমপ্লিট অপশনে যখন টাচ করবেন, তো তারপরে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এই যে বিএপি প্যাকেজগুলো অ্যাক্টিভেশন হয়ে যাবে অথবা টাচ করলেই হবে, ঠিক আছে, যে প্যাকেজটা আপনি কিনতে চাচ্ছেন। তো এখন মেইন বিষয়টা হলো আপনি উইথড্রো নেবেন কীভাবে। তো উইথড্রো নেওয়া একদম সিম্পল। এই যে উইথড্রো অপশন, এইখানে প্রথমত টাচ করতে হবে। আমি এখানে টাচ করে দিলাম। পরে দেওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে, এই যে মিশন, এই যে মিশনের ঘরে টাচ করে দিলাম। এখানে আমি কিন্তু একটা টাক্স পেয়েছি, 80 আর একটা টাক্স, এখানে দুইটা টাক্স আমি পেয়েছি। তো প্রথম টাক্সটি আমি কিন্তু সম্পূর্ণ করেছি, দ্বিতীয় টাক্সটি আমি এখান থেকে সম্পূর্ণ করে দিব। ওকে, দুইটা ট্যাক্সি কিন্তু অলরেডি কমপ্লিট। তো এখন আসেন, এখানে উইথড্রো দেওয়া যাবে। তো এখানে কিন্তু 1.6 USDT কিন্তু এখানে আছে। তো এই ব্যালেন্সটা আমি এখানে লিখে দিলাম, কারণ এইটা আমি উইথড্রো নিয়ে নেব। অ্যান্ড দেন পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখান কোন আমি ওয়ালেটে পেমেন্টটা নিব, ওই পেমেন্ট অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তো মূলত এই অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নিব। আমি আমি এই ওয়ালেটে পেমেন্টটা নিতে চাচ্ছি, তো আমি পেস্ট করে দিলাম এখানে। তো এরপরে কনফার্ম অপশনে আমি টাচ করে দিলাম, দেখবেন যে এখানে ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে। তো এটা আমি লাইভে আপনাদেরকে করে দেখালাম। এরপরে আপনাদেরকে এই যে ফাইন্যান্স যে রেকর্ড আছে, তো এইখানে টাচ করব। তো এরপরে উইথড্রো অ্যামাউন্ট, ঠিক আছে? তো দেখেন অলরেডি কিন্তু এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু চেক দিয়ে দেখাচ্ছি। তো দেখেন অলরেডি কিন্তু চলেও এসেছে, কনফার্ম অবস্থায় আছে। তো একটু ওয়েট করতেছি, কিন্তু চলে এসেছে। তো তারা কিন্তু অটো পেমেন্ট সিস্টেম চালু করেছে,
এই জন্য কিন্তু পেমেন্টটা কিন্তু সাথে সাথে চলে যায়। এখন কথা হলো আপনি 1 কিনতে পারেন অথবা 2 কিনতে পারেন, এর বেশি কিন্তু এখানে কিনতে যাবেন না, তাহলে আপনি লসের ভাগিদার হতে পারেন। বাট 1 এবং 2 কিনেন এবং ইনকাম করতে থাকেন, মোটামুটি প্রফিট পাবেন, লসের দিকে থাকবেন না। ধন্যবাদ সবাইকে।